वेलकाम बैक फ्रेंड्स, एइमात्र पाওয়া खबर अनुयायी राज्य आगामी 48 घंटा मोट 4 जिले हल्का पानो ठंडा पड़े एमनटाई जानिए आबहवा दफ्तर। तार संगे जारी करा हुई छे शैत्य प्रवाह, पारद नेमे एलो 5। तो बंधुगण, राज्येर कोन कोन जिलाय हाड़का पानो ठंडा पड़बे विस्तारित तथ्य जानते हले अवश्य भिडियोटा शेष पर्यन्त देखबेन। भिडियो के एगिए एगिए देखबेन ना, नाहले आपनि अनेक किछु मिस करबेन। अवश्य शेष पर्यन्त देखबेन। आर बंधुरा, आपनारा कोन जिला थेके देखछेन भिडियोटा अवश्य आपनार जिलार नाम कमेंटे जानाबेन, कारण आपनादेर जिला थेके जखनि कोनो आपडेट देवा हबे तखन आमरा आपनादेरके सबार आगे जानिए देब। आर जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। দার্জিলিংয়ে 3, পানাগড়ে 5 ডিগ্রি সেলসিয়াস, শৈত্য প্রবাহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 4 জেলায়। এই মরসুমের সর্বনিম্ন পারাপতন বাংলার বেশ কিছু জেলায়। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে। দিল্লির সঙ্গে কাঁপছে বাংলাও। বাংলার পুরুলিয়া, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমানে শৈত্য প্রবাহের সতর্কতা জারি হয়েছে। বীরভূমে রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা ততটাই কমেছে। উত্তর পশ্চিম ভারতের শৈত্য প্রবাহের পর মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। আগামী 2 দিন শৈত্য প্রবাহের চরম সতর্কতা রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে। শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 4 জেলায়। আগামী 48 ঘন্টায় পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাতের তাপমাত্রা আপাতত 2 থেকে 4 ডিগ্রি নিচে থাকবে স্বাভাবিকের তাপমাত্রার। উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যের গ্রাউন্ড ফ্রস্ট এর পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত এবং পূর্ব ভারতে যখন শৈত্য প্রবাহ চলছে তখন দক্ষিণ ভারতে বৃষ্টির সতর্কতা। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু সংলগ্ন বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে পূবালি হাওয়ার জেরে। সমুদ্রে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হাওয়া বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।